السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত অহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন, সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ মোরালী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আলোকিত প্রজন্মের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের সুনামধন্য এবং সুপরিচিত সামাজিক সংগঠন লক্ষ্মীপুর আলোকিত প্রজন্মের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিম হোসেন বাবলু আতালাল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। নাজিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল
এবছর সিলেটে যখন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে তিনি এই আলোকিত প্রজন্মের পক্ষ থেকে সিলেটের বন্যায় যারা আক্রান্ত হয়েছিলেন সেই বানভাসী মানুষদের জন্য তারা একটা টিম গঠন করে সহযোগিতার জন্য তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে আমার সাথে তার সাক্ষাৎ হয় অনেক মানুষ হুজুরদের বিরুদ্ধে বদনাম ছড়ায় যে হুজুরদের সাথে নাকি দেখা করা ফোন করা অনেক কষ্ট মানে এমপি মন্ত্রীর চাইতেও হুজুরদের ভাবসাব বেশি তো হুজুরদের ভাবসাব যদি এত বেশি হয় তো নাজিম ভাই সিলেটে গিয়ে আমার সাথে দেখা করেছে কিভাবে যারা এই কথাগুলো বলে খোঁজ নিয়ে দেখবেন এরা ভাইরাসের বিষফোড়ায় আক্রান্ত এরা মনে করে হুজুরের সাথে দেখা করা যায় না এরা দালাল ধরে মাঝখানে হুজুরের সাথে মাহফিলে ছবি টবি তুলেছে নিয়ে দেখায় ও হুজুরের সাথে আমার খুব ভাব বলে আমার সাথে যোগাযোগ করো আমি হুজুরের সাথে যোগাযোগ করাইয়া দেব তো হুজুররা এমপি মন্ত্রী হয়ে যান নাই নাজিম ভাই মাহফিলের ডেট ওখানেই দেখা হয়েছিল তো তিনি যখন গেলেন সেখানে যোগাযোগ হয় আমার সাথে তিনি আমার সহযোগিতা চাইলেন যে হুজুর এখানে আপনার বাড়ি সিলেটে কোন কোন অঞ্চল বেশি আক্রান্ত আমার চেয়ে আপনি ভালো জানবেন আমার আপনারা জানেন আমি সিলেটের বন্যায় আপনাদের পাঠানো টাকা এগুলো বাংলাদেশের মানুষ এবং প্রবাসী ভাই বোনেরা আমার কাছে প্রায় 1,20,00,000 টাকার মতো দিয়েছেন আলহামদুলিল্লাহ বিশাল টিম নিয়ে আমি সেখানে মাসব্যাপী কাজ করেছি এবং সিলেটের প্রত্যেকটি জায়গায় আমার টিমের লোকজন গিয়েছে আমি সশরীরে যে সকল অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে আমি গিয়েছি তো নাজিম ভাই গিয়েছেন এবং এই এলাকার আরও বেশ কয়েকজন গিয়েছেন আমি আমার টিমের কোঅর্ডিনেটর যিনি ছিলেন তাকে সাথে দিয়েছি এবং আক্রান্ত অঞ্চলগুলোতে তাদেরকে সশরীরে পাঠিয়েছে মজার ব্যাপার হচ্ছে অনেকে ত্রাণ নিয়ে যায় ত্রাণ নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলে ওই এলাকার যে কারো কাছে অথবা হাইওয়ে রোডের আশপাশে দিয়ে চলে আসে কিন্তু নাজিম ভাইরা যারা গিয়েছিলেন তারা অত্যন্ত সচেতন তারা কারো হাতে তুলে দিতে চাননি এবং এক্ষেত্রে আমার সহযোগিতা চেয়েছিলেন আমিও তাদেরকে সহযোগিতা করেছি আমি তাদেরকে সহযোগিতা করে আমি কিছু লোকজন তাদের সাথে দিয়েছি এবং তারা ঘরে ঘরে ঢুকে যে সকল লোকের আসলেই ক্ষতিগ্রস্ত আপনারা যাওয়ার মাসখানেক পরে ওই অঞ্চলে আমি গিয়েছিলাম এবং তারা আপনাদের খুব প্রশংসা করেছে আমি নিজেও গিয়ে খোঁজখবর নিয়েছি বাড়ি বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছি তো তাদের খুব প্রশংসা তারা করেছেন এবং নাজিম ভাইরা সারাদিন ব্যাপী ওই সব অঞ্চলে ছিলেন রাতের বেলা আমরা মনে হয় আবার একসাথে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমি তাদেরকে যাই হোক সেখানে গিয়েছেন আপনারা তো আমার মেহমান যাই হোক তারপরে তাদেরকে বিদায় দিলাম বিদায় নেয়ার বেলায় তিনি বললেন হুজুর আমরা তো আপনাকে মাহফিলে চাই বললাম এখন তো আসছি ত্রাণের কাজে এটা শেষ হোক পরে যোগাযোগ করেন তিনি যোগাযোগ করেছেন এবং মাহফিলের ডেট নিয়েছেন চট্টগ্রাম গিয়ে আমার সাথে দেখাও করেছেন সেই সুবাদে আজকে আপনাদের এখানে আসা যোগাযোগ সবসময় ছিল সম্পর্ক ছিল এটা আছে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে এখন মাহফিলের ময়দানকে নষ্ট করতে নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে সঠিকভাবে যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন থাকে মাহফিলের দিন পাবলিকের জুতার বাড়ি থেকে বাঁচার জন্য তারপর হুজুরের নামে বদনাম মুখ থেকে বের করে আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন আজকে মাহফিলে আসলাম কিভাবে তার মানে মাহফিলে আসাটা এটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে যিনি দাওয়াত করেছেন তার আন্তরিকতার উপরে আপনারা জানেন আমার উপর 5 বার হামলা হয়েছে একটা হামলা ইউটিউবে দেখেছেন এর বাহিরেও সবগুলো হামলা এই অঞ্চলে হয়েছে কুমিল্লা এবং এই অঞ্চলের ভেতরে যোগাযোগের আন্তরিকতা থাকে না মাহফিল করে ফেলবে এলাকার সাথে সমন্বয় করে না পার্টি হয়ে যায় বিভক্ত হয়ে যায় তারপর হুজুর আসলে হুজুর বিপদে পড়ে যায়
যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই আলোকিত প্রজন্মকে আমি আরো আগে থেকে চিনি, যখন তারা বানভাসী মানুষের জন্য এগিয়ে গিয়েছেন সেদিনই আমি বুঝতে পেরেছি এটা সত্যিকারেরই সামাজিক একটি সংগঠন। এরপরে আমি আরো তাদের ব্যাপারে জেনেছি তারা অনেক সামাজিক কাজ করে থাকেন। যে সকল যুবক তরুণ ভাইয়েরা এই আলোকিত প্রজন্মের সাথে জড়িত, আল্লাহ তাআলা আমার এই আলোকিত ভাইদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমার ভাইদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আলোকিত প্রজন্মের প্রত্যেকটি সদস্য ভাইকে দেখেছি তারা ইয়াং যুবক। এই যুবকরা হচ্ছে একটি সমাজ উত্থানের কারিগর। কোন জাতির যুবকরা যখন সচেতন থাকে ওই জাতি উন্নতি করে, আর কোন জাতির যুবক তরুণরা যখন দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়, অপারেটর ভাই একটু ইকো কমায় দেন, কোন সমাজ কিংবা কোন জাতির যুবকরা যখন পথভ্রষ্ট হয়ে যায় ভ্রান্ত পথে চলে যায়, তখন ওই সমাজ কিংবা ওই সভ্যতার ধ্বংস বা পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আমাদের যুবক এবং তরুণ ভাইয়েরা এখন দিনমুখী হচ্ছে, আমাদের যুবক এবং তরুণ ভাইয়েরা এখন মাহফিলমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। অনেকে বলেন, এটা বিশেষ করে তথাকথিত ফেসবুক মুফতিগণ বলেন, যে বাংলাদেশে গ্রামে গ্রামে এত মাহফিল হয়, এত মাহফিল দিয়ে কি হয়, এগুলোর ফজিলত কোথায়, মাহফিল দিয়ে কি হয়, ওনারা ফজিলত এখনো দেখতে পারেন নাই। দেখবেন কেমনে, কারণ চার দেয়ালের ঘরে বসে সারাদিন যদি মোবাইল স্ক্রিন করে, সারাদিন যদি মোবাইল ফোন স্ক্রল করে, তো এত পরিবর্তন চোখে দেখবে কিভাবে। এই মাহফিলগুলো, এই মাহফিলগুলো বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে শীতকালীন যাত্রা কনসার্ট বন্ধ হয়েছে। এই মাহফিলগুলো গ্রামে গ্রামে এলাকায় এলাকায় বেড়ে যাওয়ার কারণে যুবকরা এখন মসজিদমুখী হয়েছে। পাড়ায় পাড়ায় মাহফিল বেড়ে যাওয়ার কারণে আমাদের মা বোনেরা ভারতীয় সিরিয়াল ছেড়ে দিয়ে তারাও এখন পর্দা করা শুরু করেছে, দিনমুখী, এবং হাজবেন্ডের সেবা আগের থেকে বেশি করা শুরু করেছে। মাহফিল দিয়ে কি হচ্ছে, একটু যুবকদের কাপড় চোপড়ের দিকে তাকান, দেখেন বেশিরভাগ যুবক প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপর উঠায় ফেলেছে। মাহফিল দিয়ে কি হয়েছে আপনি দেখেন না, যুবক যুবক ছেলেরা, আলোকিত প্রজন্মের যারা বেশিরভাগকে দেখলাম দাঁড়িয়ে আছে। মাহফিল দিয়ে কি হয়েছে আপনি দেখেন না, কি শহরে কি নগরে কি বন্দরে কি গ্রামে গঞ্জে যেখানেই যান, মসজিদে আজ মুসল্লি যুবকের সংখ্যা বেড়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে আপনি এগুলো দেখেন না, এগুলো দেখেন না, অন্ধ হয়েছে আর কি। আল্লাহ এই সকল অন্ধদেরকে বুঝার তৌফিক দান করে দেন। এদেশে যদি মাহফিল বন্ধ হয়ে যায় এদেশের হুজুরদের কোনো লস হবে? কোনো লস হবে না তো। এদেশের হুজুররা যার যার জায়গা থেকে দিনের কাজ করে যাবেন, কিন্তু মাহফিলগুলো বন্ধ হয়ে গেলে দেখা যাবে বৃহত্তর সমাজ এবং মুসলিম উম্মার ক্ষতি সাধন হবে। এই ছেলেগুলো আবার কনসার্টে যাবে, এরা আবার যাত্রা পালায় যাবে, আবার গান বাজনায় যাবে। এই মাহফিলগুলো যত বেশি কমে যাবে মেসি আর নেইমারের পিছে যুবকরা তত বেশি ছুটে যাবে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করে। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই সুন্দর নান্দনিক আয়োজনে আসার তৌফিক যিনি দান করেছেন তিনি কে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, আমি অপ্রাসঙ্গিক একটা কথাও বলে একটা সেকেন্ডকে আজ নষ্ট করব না, প্রতিটা সেকেন্ড আমরা আজকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি শুরু করছি, একটা বাজে কথাও বলবো না, সরাসরি আমরা শুরু করছি। আমরা দু চোখে যা দেখি আর যা যে দেখি না, মহাবিশ্বের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, একটু জবান খুলে মহব্বতে বলেন তো তিনি কে। আল্লাহর এই তামাম মখলুকাতের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি যে তার নাম কি, ইনসান, মানুষ।
মানুষকে আল্লাহ তাআলা তার তমাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কোনো সৃষ্টি নাই এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি সম্মানিত করেছেন কে আল্লাহ সব মানুষ সৃষ্টির মধ্যে সর্বাধিক সম্মানিত এবং শ্রেষ্ঠ আবার মানুষের মধ্যে কোন সব মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা ঈমান এনে ঈমানের পথে চলে যারা ঈমানদারের বাহিরে যত মানুষ আছে এদের মর্যাদা আল্লাহর কাছে এদের এদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই কারণ সে আখেরাতে আল্লাহর কাছ থেকে তার তো ঈমান নাই কোনো জাযা পাবে না পাবে না তাহলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা ঈমানদার যারা একজন খাঁটি ঈমানদার সাচ্চা ঈমানদার যে ব্যক্তি প্রকৃত ঈমানদার তার কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে ঈমান একজন ঈমানদারের কাছে টাকা পয়সা বাড়ি ঘর ক্ষমতা এগুলো তার জীবনের সেরা সম্পদ নয় একজন ঈমানদারের কাছে তার জীবনের শ্রেষ্ঠ দৌলত হলো ঈমান এজন্য সাচ্চা ঈমানদার তার এই ঈমানের জন্য সে রক্ত দিতে পারে একজন ঈমানদার তার এই ঈমানের জন্য জেলে যেতে পারে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে প্রয়োজনে ঈমানদার তার ঈমান রক্ষার জন্য শাহাদাতের নজরানা পেশ করতে পারে তাও বাতিলের সামনে তার মাথা নত করতে সে জানে না একজন ঈমানদার ঈমানের জন্য মরে যেতে পারে একজন ঈমানদারকে যদি বলা হয় তুমি যদি ঈমান না ছাড়ো তোমার ঘর বাড়ি কেড়ে নেওয়া হবে তোমার জায়গা সম্পদ কেড়ে নেওয়া হবে তোমার যা আছে সব নেওয়া হবে হয় তুমি ঈমান ছাড়ো নইলে তোমার সব ছাড়ো আমাদের পূর্ববর্তীদেরকে কাফেররা এরকমই ধরত ধরার পরে বলতো এখনো সময় আছে হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো খাব্বাব হুবাইব ইয়াসিন আম্মার বিলাল যাদেরকে কাফেররা এই কথা বলেছে ইমানি চেতনায় বলিয়ান সেই সকল সাহাবীরা তখন বলেছেন কাফেরের গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন করতে করতে জুলুম করতে করতে আমাদের জীবন তোরা কেড়ে নিতে পারবি আমাদের ঈমান তোরা কেড়ে নিতে পারবি না আল্লাহু আকবার ঈমানদার তো এমন হবে সে তার ঈমানের জন্য প্রয়োজনে শরীরের রক্ত জমিনে ঢেলে দিবে সে তার ঈমানের জন্য প্রয়োজনে জেলে যাবে সে তার ঈমানের জন্য প্রয়োজনে রিমান্ডে যাবে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাবে তাও বাতিলের সামনে মাথা নত করবে না যুগে যুগে ঈমানদারেরা এভাবে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের ঈমান হেফাজত করেছেন যুগে যুগে নমরুদ আর ফেরাউনরা ঈমানদারদের উপরে বহু জুলুম নির্যাতন করেছে নমরুদ আর ফেরাউনের গোষ্ঠী ঈমানদারদের উপরে যত বেশি জুলুম নির্যাতন করেছে ঈমানদারদের ঈমানি তেজ তত বেশি বেড়েছে ইসলামের গাছ আজকে এত বিশাল হয়েছে এমনি এমনি নয় নবীজি হেরা গুহায় ওহি পেলেন হেরা গুহায় ওহি পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের ঘরে আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন তিনি ইসলাম কবুল করলেন এই একজন থেকে শুরু হলো হতে হতে আজ 200 কোটি মুসলমানের বিশাল এই ইসলাম নামক গাছ আজকের এই জায়গায় এমনি এমনি এসেছে না একটা গাছ যদি এই মিরগঞ্জে কেউ রোপণ করে একটা গাছ রোপণ করে সে যদি চলে যায় আর যদি এখানে এসে গাছের গোড়ায় পানি না ঢালে ওই গাছ যেমন মারা যাবে ইসলামের গাছ এই ইসলাম নামক গাছ এটা রোপণ করার পরে এমনি এমনি আজকে এত বিশাল এই বৃক্ষ হয় নাই এত এত বড় বিশাল বটবৃক্ষ এমনি এমনি হয় নাই যুগে যুগে এই বটবৃক্ষের গোড়ায় পানি হিসাবে রক্ত যারা ঢেলে দিয়েছে তারা সাচ্চা ঈমানদার খাঁটি ঈমানদার রক্ত ঢেলে দিয়েছে রক্ত ঢেলে দিয়ে 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 আজ ইসলাম নামক এই বিশাল বটবৃক্ষ এই জায়গায় এসেছে ঈমানদাররা ঈমানের জন্য জীবন দিতে জানে
কিন্তু তার ঈমান বাতিলের কাছে বিক্রি করতে জানে না আল্লাহ এরকম ঈমানদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমিন তাহলে বলছিলাম तमाम দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আমি বলছিলাম তমাম দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারা ঈমানদার যারা একজন ঈমানদারের কাছে তার ঈমান যেমন সবচেয়ে দামি যে ঈমানের কারণে সে মরতে রাজি এই ঈমান যখন দুনিয়ার যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো অঞ্চলের যে কোনো গোত্রের কেউ গ্রহণ করে তখন হৃদ্যতার বন্ধন এমনভাবে সৃষ্টি হয় ওই লোকটাও তার ইমানি ভাই হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে মনে করেন পশ্চিমের দেশে ইউরোপের দেশে অথবা আফ্রিকার জঙ্গলে এখন এই মুহূর্তে কেউ যদি ইমান আনে তার সাথে আপনার সম্পর্ক কি হবে সে আপনার ইমানি ভাই হয়ে যাবে তাহলে সেই দিক বিবেচনায় পৃথিবীতে এখন 200 কোটি মানুষ আছে সেই দিক বিবেচনায় আমার আপনার ভাই এক দুইজন না শত শত কোটি আরো জোরে বলেন শত শত কোটি এই যে এই সম্পর্ক এই সম্পর্কের ঘোষণা দিয়েছে মোল্লা না আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতে 10 নম্বর আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন কথাটা কার আস্তে বলবেন না জোরে বলেন কথাটা কার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুমিনু আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই তাহলে আমি একজন মুসলমান আমার বাড়ি যদি হয় লক্ষ্মীপুর আফ্রিকার জঙ্গলে যদি ওখানে ঈমানের কিছু মানুষ মুসলমান হয় তারাও আমার ঈমানি ভাই হয়ে যায় এটা রক্ত সম্পর্কের চাইতেও আরো বড় সম্পর্ক কারণ এই সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক হচ্ছে তমাম দুনিয়ার সকল সম্পর্কের ঊর্ধ্বে এই সম্পর্কের চাইতে বড় কোনো সম্পর্ক দুনিয়াতে আর হতে পারে এখন এই সম্পর্কের একটা হক আছে না নাই এই সম্পর্কের একটা হক আছে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত কেন জানেন এক একজন গবেষণা করে এক এক কথা বলেন কিন্তু এই ক্ষেত্রে আমার গবেষণা হলো এই গোটা দুনিয়াতে আজ মুসলমানরা নিপীড়িত অবহেলিত তার এক নাম্বার কারণ হলো মুসলমান মুসলমানের হক আদায় করছে না এই ঈমানি সম্পর্কের যে দাবি আল্লাহ তার কিতাব কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন এই হকগুলোর ব্যাপারে আজ আমরা সচেতন নই বলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরেছে আমাদের ঐক্যের মধ্যে আজ বিভক্তি বিভেদ চলে এসেছে বিবাদ চলে এসেছে কলহ চলে এসেছে যেখানে আমরা সুসংহত শক্তিশালী আর ঐক্যবদ্ধ থাকার কথা সেখানে আমরা আজ শতদাবি আমরা আজ বিভক্তির মধ্যে সেখানে আমরা আজ কেউ এদিকে কেউ সেদিকে এর মূল কারণ হলো এক মুসলমান আরেক মুসলমানের যে পারস্পরিক সম্পর্ক থাকা দরকার একজনের উপর আরেকজনের যে হক আছে সেই দায়িত্ব কর্তব্য পালনে আজ আমরা সচেতন নই বলেই আজ পৃথিবীতে মুসলমানদের এই করুণ পরিণতি নেমে এসেছে আপনাদের ধৈর্য আছে তো ধৈর্য আছে তো আপনাদের যাদের ধৈর্য নেই 30 সেকেন্ডে উঠে চলে যান আর যাদের 40-50 মিনিট আমি আগে থেকেই ঘোষণা দিচ্ছি 40-50 মিনিট যাদের ধৈর্য থাকবে বসে থাকেন অনেক নতুন নতুন তথ্য আজকে পাবেন ইনশাআল্লাহ যাদের ধৈর্য অত সময় নাই চলে যান বেশি ব্যস্ত তো উঠে যান শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে তার কাছে আপনি পরাজিত হয়েছেন আজকের এই সময়গুলো যারা আমরা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করব এটা কি কোনো স্কুলের মাঠ যাই হোক এই জমিন কিয়ামতের দিন আপনাদের জন্য সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে বসে তোমার বান্দা কুরআন শুনেছি আজকের এই সময় রাত 10:20 মিনিট এই প্রতিটা সেকেন্ড কিয়ামতের সাক্ষী দিবে আল্লাহ
24 ডিসেম্বর রাত 10টা থেকে তোমার বান্দা বসে বসে কোরআন শুনেছে সময় সাক্ষী হবে জমিন সাক্ষী হবে সব শেষে আসবে কোরআন এসে বলবে আল্লাহ তোমার বান্দা এই সময়টাতে আজে বাজে জিনিস শুনে নাই তোমার কালাম শুনেছে সুবহানাল্লাহ এই সময়গুলোর কিয়ামতের দিন আল্লাহ কোনো হিসাব নেবেন না এর বিনিময় আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ কইতে মন চায় না বাংলাদেশে তো এখন ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহর অপব্যবহার বেশি হয় কয় আজকে ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতছে কয় আলহামদুলিল্লাহ আমার টিম জিতে গেছে কোন জায়গায় কি বলা দরকার সেটা জানে না নায়ক বলে আগামী মাসে আমার সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ যার মুক্তি পাইছে সে বলে গেল মাসেই আমার সিনেমা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ সুদখুর সুদে টাকা দিয়েছে দেওয়ার সময় বলতেছে ভাতিজা তুমি তো সুদের টাকা নাও ঠিক আছে কিন্তু টাইম মতো তো দাও না কয় চাচা এবার আর দেরি হবে না ইনশাআল্লাহ কি আমি কি বানিয়ে কথা বলতেছি এরকম অপব্যবহার আছে তো এক ঘুষখোর বলতেছে ভাই আসছেন তো ঠিক আছে কিন্তু হাতের মধ্যে তো কিছু নাই দেখতেছি কয় ভাই আগামীকাল নিয়ে আসবো জিনিস ইনশাআল্লাহ কয় আলহামদুলিল্লাহ এরকম আছে না নাই আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর অপব্যবহার হয় মানুষ জানে না কোথায় কি বলা লাগে কয় আজকে রাতে আমি ইউটিউবে এই সিনেমাটা দেখবো ইনশাআল্লাহ দেখছেন কার বাপ এগুলোর অপব্যবহার হচ্ছে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কি হক আছে ভালো করে শুনেন এখানে আপনি বলবেন হুজুর এই হকের কথা শুনে আমার কি হবে একটা হক আদায় করতে ব্যর্থ হবেন কিয়ামতে জাহান্নামে যাবেন কেন জাহান্নামে যাবেন দলিল ছাড়া কুরআন ছাড়া হাদিস ছাড়া একটা পয়েন্টও বলবো না প্রতিটা পয়েন্টের সাথে কোরআন হাদিস আছে একটা হক নষ্ট করেছে নিজেকে জাহান্নামি বানিয়েছে আল্লাহর হক আর বান্দার হক বুঝেন আল্লাহর হক নষ্ট করলে একটু কান্নাকাটি করেন চোখের পানির পাওয়ার অনেক বেশি অনেক বেশি আল্লাহ দুইটা ফুটা খুব পছন্দ করেন একটা ফুটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ আরেকটা ফুটা হলো অনুতপ্ত অনুশোচনার চোখের পানির ফুটা কি গুনাহ করেছেন আপনি বলেন গুনাহ করতে করতে যদি গুনাহের পাহাড়ও বানিয়ে ফেলেন এরপরে যদি অনুতপ্ত হয়ে একবার চোখের পানি আপনি ছাড়তে পারেন এই চোখের পানি আল্লাহ এত পছন্দ করেন এত পছন্দ করেন আল্লাহ ফেরেশতাকে বলেন দেখ আমার ফেরেশতা আমার বান্দা গুনাহ করলে কি হবে আমার বান্দা ভিক্ষুকের মতো এসে হাত তুলেছে আর চোখের পানি ঝেড়েছে আমার আমার আল্লাহর দয়ার সাগর আছে অসুবিধা নাই তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার দুই ফুটা চোখের পানি দিয়ে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি ধুয়ে মুছে সাফ করে দিব আল্লাহর হক নষ্ট করেছেন মাফ পেয়ে যাবেন শুধু কান্না করে কিন্তু বান্দার হক নষ্ট কইরা কানতে কানতে চোখের পানি দিয়ে সমুদ্র বানিয়ে ফেললেও আল্লাহ মাফ করবেন না বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে মাফ চেয়ে নিতে মুসলমান মুসলমানে কি হক আছে শুনেন কি গুনাহের সাগরে আমরা আজ আছি যুবকরা শোনো আজকের কথাগুলো যুবকদের জন্য তরুণদের জন্য এগুলো বেশি উপযোগী একেবারে বাস্তবিক কথা হবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে কখনো কোনো মুসলমান কোনো মুসলমানের ক্ষতি সাধন করবে না এক মুসলমান কখনো আরেক মুসলমানের অমঙ্গল করবে না এক মুসলমান কখনো আরেক মুসলমানকে কষ্ট দিবে না বরং একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে কেন ভালোবাসতে হবে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হও ইমানদার না হলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না এজন্য নবীজি বলেছেন যতক্ষণ না তোমরা ইমানদার হও ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না
যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসো তাহলে বোঝা গেল পারস্পরিক মহব্বত পারস্পরিক ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যায় না আর ইমানদার না হলে জান্নাতেও যাওয়া যায় না তাহলে একজন ভালো ইমানদার হয়ে জান্নাতে যেতে হলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার দরকার আছে না নাই এখন আপনি বলবেন হুজুর আমরা তো একজন আর একজনকে এমনি ভালোবাসি দেখুন ভালোবাসা এটা মুখ দিয়ে দাবি করার বিষয় নয় এটি হচ্ছে কাজে কর্মে আর চরিত্রে ফুটে ওঠার বিষয় এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ভালোবাসার সম্পর্কটা কেমন হওয়া চাই এমন ভালোবাসার নজির স্থাপন করেছেন আল্লাহর নবীর সাহাবীরা ভালোবাসা কাকে বলে দেখেন আমরা তো ঈমান এনে এখন কোনো বিনিময় দেওয়া লাগে নাই ঈমান আনার কারণে কাউকে কারো ঘর থেকে লক্ষ্মী বুড়ে বের করে দেওয়া হয় নাই ঈমান আনার কারণে কারো জায়গা সম্পদ কারো জায়গা জমি কেড়ে নেওয়া হয় নাই ঈমান আনার কারণে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় নাই বের করা হয়েছে নাকি কিন্তু যেই যুগে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে সেই যুগে ঈমান এনেছে তো ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ঈমান এনেছে তো জায়গা জমি থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে ঈমান এনেছে তো তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছি ঈমান এনেছে তো কয়লার মধ্যে ফেলে দিয়েছে ঈমান এনেছে তো আগুন তো আগুনের মধ্যে লোহা গরম করে শরীরে দাগ দিয়েছে ঈমান এনেছে তো জমিনের মধ্যে গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে চাবক পিটা করেছে ঈমান এনেছে তো আগুন জ্বালিয়ে ডেস্কের মধ্যে তেল গরম করে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে এখন তো আমরা ঈমান এনে এমন কোনো বিনিময় দিতে হয় নাই আমাদের পূর্বপুরুষরা ঈমান এনার পরে এই রকম ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয় কাফের মুশরিকদের সামনে কখনো তারা মাথা নত করে না এর নাম হলো ঈমান আর আমি বলছিলাম তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা কেমন ছিল মক্কার ১৩টা বছর বড় নির্যাতনের বছর ছিল যে ঈমান আনে তারই ঘর থেকে বের করে দেওয়া হয় ঈমান আনার কারণে ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয় জায়গা জমি কেড়ে নেওয়া হয় চতুর্দিকে যখন এমন নির্যাতন নিপীড়নের স্ট্রিম রুলার চলে আসলো আল্লাহর তরফ থেকে হিজরতের আদেশ চলে আসলো এবার মক্কায় থাকা সাহাবীরা হিজরত করে তারা মদিনায় চলে গেলেন মক্কার যে সকল সাহাবীরা হিজরত করে মদিনাতে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবি অর্থাৎ হিজরতকারী সাহাবি আর এই সকল হিজরতকারী সাহাবীদেরকে মদিনায় যারা আশ্রয় দিলেন তাদেরকে বলা হয় আনসার অর্থাৎ সাহায্যকারী সাহাবি মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করে আসলেন ঘর বাড়ি মক্কায় ঘর বাড়ি ছেড়ে দিয়ে মদিনাতে আসলেন ভিটা মাটি জায়গা জমি মক্কায় জায়গা জমি ছেড়ে দিয়ে আসলেন দোকানপাট ব্যবসা বাণিজ্য মক্কায় ছেড়ে দিয়ে চলে আসলেন কেউ বা আবার স্ত্রী কাফের হওয়ায় স্ত্রীকে মক্কায় রেখে চলে আসলেন কেউ বা আবার ভাই বোন ছেলে মেয়ে কাফের হওয়ায় তাদেরকে রেখে মক্কা থেকে চলে আসলেন আত্মীয় স্বজনের মায়া ঘর বাড়ির মায়া ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্যের মায়া সব কিছুর মায়া ত্যাগ করে মদিনায় আসলেন কিসের জন্য আসতে বলবেন না জুড়ে বলেন কিসের জন্য সব হারিয়েছেন কিন্তু ঈমান হারান নাই ঈমানের জন্য মক্কা থেকে সব ফেলে দিয়ে মদিনাতে আসলেন এখন মক্কা থেকে যারা মদিনাতে আসলেন বলেন তো মদিনায় আসার পর তাদের থাকার কি কোনো ঘর বাড়ি ছিল নাকি কোনো জায়গা জমি ছিল নাকি আসতে বললে হবে না জুড়ে বলেন ঘর বাড়ি ছিল নাকি জায়গা জমি ছিল নাকি ব্যবসা বাণিজ্য ছিল নাকি একেবারে এতিম অবস্থায় অসহায় অবস্থায় যখন তারা মদিনাতে আসলেন বলছিলাম ভালোবাসা কারে কয় মদিনাতে যারা ছিলেন মদিনার সেই সকল আনসারি সাহাবীরা মক্কা থেকে আসা তাদের ইমানদার ভাইদেরকে নিজেদের রুটি তারা ভাগ করে দিয়েছেন খাবার দাবার ভাগ করেছেন বাড়িতে থাকার জায়গা দিয়েছেন যাদের জায়গা জমি বেশি ছিল কিছু জায়গা জমি তাদের ভাইদেরকে দিয়ে দিয়েছেন ব্যবসা বাণিজ্যের ভাগ দিয়েছেন
জমিনে যখন ফসল হল ফসলের কিছু ভাগ দিয়ে দিলেন এমন কি ভালোবাসাটা এমন ছিল যাদের একাধিক বউ ছিল একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে তালাক প্রাপ্তা সেই স্ত্রীর সাথে মক্কা থেকে আসা তাদের ইমানদার ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে এই ভালোবাসার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إلى آخر الآية الله বলছেন মদিনায় থাকা সাহাবীরা মদিনায় থাকা লোকজন তাদের মক্কা থেকে হিজরতকারী ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে এমন ভালোবাসা ছিল তাহলে আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন তৈরি করার দরকার আছে না নাই আমাদের কোন ভাই কষ্টে থাকলে তার সঙ্গে আমরা খাবার দাবার শেয়ার করব আমাদের কোন ভাই দুঃখে থাকলে তার দুঃখে আমরা দুঃখিত হব কোন ভাই কষ্টে থাকলে তাকে কষ্ট দেব না বরং তার কষ্টের ভাগীদার হব এটা হচ্ছে এক মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক দুই নাম্বার হচ্ছে এক মুসলমান কখনো আরেক মুসলমানকে এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপর জুলুম করবে না তার উপর নির্যাতন করবে না অবিচার করবে না বেইনসাফি করবে না তাকে কোনো কষ্ট দিবে না বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়ুসলিমুহু নবীজি বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু সে তার উপরে জুলুম করবে না ওয়া লা ইয়াসলিমুহু এমন কি সে তার ভাইকে জালিমের হাতে সুপর্দ করবে না কিন্তু আজ আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়েছে এতটা নিচে নেমে গিয়েছি দেখা যায় দুইজন দুই রাজনৈতিক দল করে শুধুমাত্র রাজনীতির কারণে দেখা যায় একই গ্রামের বাসিন্দা রাজনীতির কারণে তার মুসলমান ভাই এটা চিন্তা না করে তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় দেয়াছে না নাই এই বুঝি এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক একটু যদি ক্ষমতা পায় এই বাজারের মধ্যে তার মুসলমান ভাইয়ের বাজার চাঁদাবাজি শুরু করে দেয় রাস্তার মধ্যে চাঁদাবাজি শুরু করে দেয় এই রকম জালেম আছে না নাই আমরা জবান দিয়ে আমাদের ভাইকে কষ্ট দেই হাত দিয়ে আমাদের ভাইকে কষ্ট দেই আল্লাহর নবী বলেছেন খাঁটি ইমানদার হওয়া এত সহজ নয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই হচ্ছে প্রকৃত মুসলমান সেই হচ্ছে খাঁটি মুসলমান যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ এমন জবান থেকে আমাদের ভাইরা নিরাপদ নয় আমরা এই জবান দিয়ে আমাদের ভাইদের চুগলখুরি করে একজনের সাথে আরেকজনের মাইল লাগাইয়া দেই এই জবান দিয়ে আমাদের ভাইদের চুগলখুরি আমরা করি আমাদের ভাইদের গীবত আমরা করে বেড়াই এই সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নিজের সমালোচনা অর্থাৎ আত্মসমালোচনায় ব্যস্ত নয় পরের সমালোচনায় ব্যস্ত আছে না নাই এজন্য আমি প্রায় জায়গায় বলি পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে আর আত্মসমালোচনা চরিত্র উন্নত করে কিছু মানুষ আছে সারাদিন শুধু মানুষ নিয়ে গবেষণা করে নিজেকে নিয়ে কখন আপনি গবেষণা করবেন মানুষের গন্ধ আপনি খুঁজে বেড়ান খুঁজে দেখেন নিজের দুর্গন্ধ এর থেকে আরও বেশি এজন্য ভালো মানুষ যারা পরের সমালোচনা করে তারা সময় নষ্ট করে না আত্মসমালোচনা করে তারা নিজেদের জীবনকে আরো সমৃদ্ধ করে নবীজি বলেছেন সে হলো আসল মুসলমান যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে আমার আপনার জবান থেকে যেন আমার আপনার জবান থেকে যেন আরেক ভাই কষ্ট না পায় আমরা যেন এই জবান দিয়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ না দেই মিথ্যা অপবাদ দিতে দিতে আজ আমরা এতটা খারাপ হয়েছি মিথ্যা অপবাদ আর মিথ্যা সাক্ষ্য দিতে দিতে এই জবানটাকে শুধু সাধারণ মুসলমান নয় শাইখুল হাদিস বড় বড় আলেম আর কুরআনের পাখিদের বিরুদ্ধে জবান দিয়ে অনেকে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এই জন্য নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল হাদিসটা বুখারীতে এসেছে মা আকতারু মা ইউদখিলুন নাসান নার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল গো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে নবীজি বললেন দুটো জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা এক নম্বরে নবীজি বললেন আলফাম
এই মৌকেই জিহবা এই জিহবাটা হচ্ছে গোটা শরীরের মধ্যে সবচাইতে নরম আল্লাহ জিহবাটা দিয়েছেন নরম যেন নরম জিহবা দিয়ে আমরা নরম নরম কথা বলি কিন্তু বেশিরভাগ মানুষ নরম জিহবা দিয়ে গরম গরম কথা বলে নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে আর পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো এই জবান জবান দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচেয়ে বেশি কারণ জবান দিয়ে মিথ্যা বলে জবান দিয়ে গীবত করে জবান দিয়ে চুগলখুরি করে এই জবান দিয়ে মানুষের নামে অপবাদ দেয় জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয় জবান দিয়ে মানুষের নাম বিকৃত করে ডাকে জবান দিয়ে ঠাট্টা করে জবান দিয়ে উপহাস করে জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বলে জবান দিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলে জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে তাহলে বোঝা গেল একটা জবান দিয়ে হাজার হাজার গুনাহ হয় এজন্য নবীজি বলেছেন জবানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামী হবে তারা দুই নাম্বার ওয়াল ফারাজ লজ্জাস্থানের অপব্যবহারকারী অর্থাৎ বিবাহ ছাড়া একমাত্র বিবাহ হচ্ছে হালাল পন্থা বিবাহ ছাড়া যে কোনো ধরনের অবৈধ হারাম রিলেশন করবে যারা লজ্জাস্থানের অপব্যবহার করবে তারা অ যুবক ভাইরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো খবরদার মেয়েদের পিছনে ঘোরো না হারাম রিলেশন করো না এখন কিছু বক্তাও দেখলাম বের হয়েছে মাহফিলের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা প্রেম কেমনে করবে এগুলা শেখায় টিপস দেয় হায় রে হায় কোন জামানায় আসলাম এই জামানায় এসে এগুলো দেখতে হলো খবরদার যুবক ভাইরা হারামের মধ্যে কোনো আরাম কখনো পাবা বিবাহ বহির্ভূত সমস্ত রিলেশন হারাম করেছেন কে মেয়েদের পিছনে ঘুরবানার চরিত্রটা নষ্ট করে দিও না এই বয়সে মেয়েদের পিছনে ঘোরো না এতিমের মতো মিসকিনের মতো রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে ইফটিজিং করো না মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো না একটা সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না এই বয়সটা পড়াশোনার বয়স পড়ার টেবিলে যাও মন দিয়ে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো কেরিয়ারটা সুন্দর করো আর আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ো চরিত্র সুন্দর করলে কেরিয়ারটা সুন্দর করলে দেখবা মেয়ের পিছনে ঘোরা লাগবে না হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরা শুরু করবে জবান আর লজ্জাস্থানের অপব্যবহার করে যারা বিনা হিসাবে জাহান্নামী তারা দুঃসংবাদ দিয়ে এবার আর একটা সুসংবাদ দিই কারণ কোরআনে আল্লাহ যত জায়গায় দুঃসংবাদ দিয়েছেন দুঃসংবাদের পরে আবার আল্লাহ সাথে সাথে সুসংবাদ দিয়েছেন যেন আমরা হতাশ না হই সেই সুন্নত আমিও রক্ষা করি বুখারী দেখতাম সুসংবাদ পূর্ণ হাদিস শোনাই নবীজি বলেছেন মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান যুবক ভাইরা শোনো এই লজ্জাস্থানের হেফাজত করে চরিত্রটাকে সুন্দর করবে যারা নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজির সুপারিশের দরকার আছে না নাই আর জোরে বলেন নবীজির সুপারিশের দরকার আছে না নাই তাহলে নবীজির সুপারিশ পেতে হলে জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই আর চরিত্রটাকে ভালো রাখার দরকার আছে না নাই নবীজি বলেছেন সেই হলো আসল মুসলমান যার জবান থেকে আরেকজন নিরাপদ থাকে এই জবান দিয়ে আমরা সত্য কথা বলবো ভালো কথা বলবো জবানের কখনো অপব্যবহার করবো না ইনশাআল্লাহ দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াইয়াদি এই হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদ না থাকে নবীজি বলেছেন এ কোনো মুসলমানের কাতারেও আসে নাই কিন্তু আমরা এই হাত দিয়ে অনেক মুসলমানের ক্ষতি করে বেড়াই কেমনে ক্ষতি করে বেড়াই দেখেন এই হাত দিয়ে আমরা কলম ধরেছি কলম ধরে যখন বিচারের রায় লেখা শুরু করলাম তখন আমরা অনেক সময় বিচারের নামে প্রহসন করে ভালো মানুষগুলোকে আমরা বিচারে দেওয়ার সময় রায়টা লেখার সময় আমরা তাদেরকে শাস্তি দিয়ে দিলাম আছে না নাই এই হাত দিয়ে আপনি আরেক ভাইয়ের উপরে জুলুম করে ফেললেন আর একটু ক্ষমতা পাইলে তো হয়েছে মিছিল যদি শুরু হয় মিছিল দিতে 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 দেখা যায় তার বিরোধী পক্ষের ভাই হলে যাতে মুসলমান শুধুমাত্র আদর্শ দুই রাজনীতি দুই দল হওয়ার কারণে একজন আরেকজনের উপরে হাত উঠায় আসে না নাই আজকের দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা এগুলা দেখে হাসাহাসি করে ইহুদি জাত একসাথে থাকে খ্রিস্টান জাত একসাথে থাকে কিন্তু মুসলমান মুসলমানে মারামারি করে শুধুমাত্র দলের কারণে রাজনীতির কারণে একজন আরেকজনের চোখ তুলে ফেলে
একজন আরেকজনের গায়ে হাত তুলে পা কেটে ফেলে হাত কেটে ফেলে আছে না নাই নবীজি বলেছেন তোমার হাতের অনিষ্ট থেকে যদি আরেক ভাই নিরাপদ না হয় তুমি কেমন মুসলমান হবে বলো এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের হক হলো একজন আরেকজনের উপর জুলুম করবে না এই হাত দিয়ে কত জুলুম করে দেখেন একটু যদি বল থাকে ক্ষমতা থাকে কিলায়া ঘুষায়া জোর করে দেখা যায় জমিন থেকে উঠায়া দেয়া আরেকজনের জমিন দখল করে ফেলে আসে না নাই জোরপূর্বক জায়গা দখল জোরপূর্বক দেখা যায় দোকান দখল জোরপূর্বক পদ দখল করে আসে না নাই এই রকম করে মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে জুলুম করবে জানা মুমিন নয় মুমিন নামদারি মুনাফিক সাচ্চা খাঁটি মুনাফিক হলো তারা তিন নাম্বার হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানকে সহযোগিতা করবে দুঃখ দুর্দশা কষ্ট মানুষের জীবনে থাকবে এই যে এই গ্রামে আমরা যারা বাস করি এই গ্রামের তো সকল মানুষেরা সচ্ছল নয় ইসলাম এটা মানবাধিকারের ধর্ম ইসলাম এবাদতের আগে মানুষের মুখে খাবার তুলে দিতে চায় এজন্য আরবিতে একটা কথা আছে আরবিতে একটা কথা আছে আলাইশা ও কাবলা লাশা আল এই যে একটা প্রবাদ আছে যে এশার নামাজের আগে আগে আশা খাও আল আশা ও কাবলা লাইশা এশার আগে আশা খাও আপনার যদি পেটে ক্ষুধা থাকে আবার সামনে নামাজও থাকে নবীজি বলেছেন আগে খাও তারপরে নামাজ পড়ো কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজে দাঁড়াইলে নামাজে মনোযোগ থাকবে ইসলামটা কত সুন্দর এই ওয়াজগুলো কিন্তু সব জায়গায় হয় না শুধু নামাজ রুদা আর জান্নাত জাহান্নামের বয়ান বেশি হয় নবীজি বলেছেন একজন মুসলমান তো তার আরেকজন মুসলমান ভাইয়ের দুঃখে কষ্টে তার পাশে গিয়ে দাঁড়াবে আমার আপনার আশেপাশে অভাবী বড় মানুষ আছে কিয়ামতের দিন পাঁচ ওয়াক্তের বহু নামাজে জাহান্নামে যাবে বহু তাহাজ্জুদ গুজারিও জাহান্নামে যাবে বহু আলহাজ হাজিও জাহান্নামে যাবে বলবেন হুজুর কেমনে কেমনে শোনেন হাদিস থেকে শোনায় বহু নামাজি মানুষ আটকে যাবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে এরে ধর এরে জান্নাতে এত সহজে যাইতে দিব না এই নামাজিকে ধর এই আলহাজকে ধর এই দানশীল ব্যক্তিকে ধর লোকটা বলবে আল্লাহ কেন আমারে আটকাচ্ছেন আমি তো এত নামাজ পড়লাম তাহাজ্জুদ পড়লাম আল্লাহ বলবেন আমার আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমাকে খাবার দিলি না কেন কোন বলবে আল্লাহ আপনি হচ্ছেন রাজ্জাক আপনি সবাইকে রিজিক দেন আমি আবার কেমনে আপনাকে খাবার দিব আল্লাহ বলবেন তুই তো পেট ভরে তিন বেলা খেলি কিন্তু তোর আশেপাশে তোর এলাকায় তো কত মানুষ অভুক্তি ছিল তাদেরকে তুই খাবার দিলি না তাদেরকে যদি খাবার দিতি আজ আমার দয়া তুই পেয়ে যেতি আল্লাহ কিছু মানুষকে বলবেন আমি অসুস্থ ছিলাম তুই আমার চিকিৎসা করাস নাই আমার সেবা করিস নাই বান্দা বলবে রব এটা কেমন কথা আপনি হচ্ছেন রোগদাতা আপনি হচ্ছেন রোগ থেকে নিরাময়দাতা আপনাকে আমি আবার কেমনে দেখব আল্লাহ বলবেন তোর গ্রামেই তো এরকম বহু মানুষ ছিল আশেপাশে যারা অসুস্থ তুই গিয়ে তাকে দেখলি না শোনেন এগুলো এই হাদিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলেমরা এখানে আছেন ওই যে একটা হাদিস যারা মাদ্রাসায় পড়েছ যা যারা মাদ্রাসায় পড়ো ক্লাস নাইন টেন এই হাদিসটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়ানো হয় দাখিল পরীক্ষায়ও আসে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টা হক আছে আমরা যখন ক্লাস নাইনে পড়েছি তখন ওই হাদিসটা পড়েছিলাম এর মধ্যে একটা হক হলো ইয়াদাতুল মারিদ অসুস্থ হলে দেখতে যাওয়া এটা মানুষের হক আল্লাহ বলবেন তুই তো আমাকে দেখতে আসলি না যদি ওই বান্দাকে গিয়ে দেখতি তাহলে আজ আমার দয়া পেতি এই জন্য আমার আপনার আশেপাশে দুঃখী মানুষ থাকলে অভাবী মানুষ থাকলে তাদেরকে সাহায্য করার দরকার আছে না নাই শুধু দরকার নয় এটা আপনার হক রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব আর মানুষকে সহযোগিতার মধ্যে কোনো অকল্যাণ নাই বুখারীর হাদিসে নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের অভাব পূরণ করে দেয় আল্লাহ ওই বান্দার অভাবগুলো পূরণ করে দিবে শুধু তাই নয় নবীজি বলেছেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরামি ইয়াউমাল কিয়ামা নবীজি বলেছেন কোন মুসলমান যদি তার আরেক মুসলমান ভাইয়ের কোন দুঃখ কষ্ট লাঘব করে দেয় কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করবেন অর্থাৎ আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিবে মানুষকে ভালো কাজে সহযোগিতা করে এই
আলোকিত প্রজন্মের ভাইরা তারাও শুনেছে রক্তদান কর্মসূচি করে করেন না আপনারা সামাজিক কাজ করে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এরকম বহু সামাজিক সংগঠন আমি নিজে প্রতিষ্ঠা করেছি এখনো বহু সামাজিক সংগঠন আছে এই যে একত্রিত হয়ে এতিমদের পাশে দাঁড়ানো মিসকিনদের পাশে দাঁড়ানো দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অসহায় অসুস্থ মানুষের চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করা যদি আপনি নাও পারেন একজন মানুষ অসুস্থ গিয়ে দেখেন দোয়া করেন এটাও আপনার জন্য অনেক বড় সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক বর্তমানে আমরা এমন যুগে বাস করছি এখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এত স্বার্থপর আশেপাশে বহু মানুষ অসুস্থ একটু খোঁজ খবরও রাখি না যারা ঢাকায় থাকেন গ্রামে আসলে মানুষকে জিজ্ঞেস কইরেন গ্রামে কি কেউ অসুস্থ আছে কেউ কেউ অভাবী আছে আরে অসুস্থ মানুষ আপনি তাদের টাকা পয়সা দিতে না পারেন একটু মাথায় গিয়ে হাত বুলাইয়া দেন একটু দোয়া করে আসেন দেখবেন সে সান্ত্বনা পাবে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক এমন হবে বুখারীর হাদিসে নবীজি বলেছেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ নবীজি বলেছেন মুসলমানদের পারস্পরিক হৃদ্যতার বন্ধন সম্প্রীতি আর সহানুভূতির বন্ধন এমন হবে একটা দেহের মতো যেমন আপনাদেরকে বুঝাই মনে করেন কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো হাঁটু ভেঙে গেল এখন হাঁটু ভেঙে গেল ব্যথার কারণে রাতের বেলা হাঁটু ঘুমাবে না আর অন্যান্য অঙ্গ ঘুমাবে এমন হবে নাকি না যখন না ঘুমাইতে পারবে গোটা শরীরই আর ঘুমাবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন মুসলমান মুসলমানের সম্পর্ক হবে এমন একজনের উপর আঘাত আসলে বাকিরাও এই আঘাতের কষ্ট অনুভব করা লাগবে ফিলিস্তিনে যদি আমার কোনো মুসলমান মার খায় কাশ্মীরে যদি আমার কোনো মুসলমান ভাই বোন আক্রান্ত হয় যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় আমার মুসলমান ভাই বোন যদি আক্রান্ত হয় আমি যদি বলি এটা আমার দেশের ব্যাপার না বুঝতে হবে ইমানের ভেতরে নিফাক ঢুকে গিয়েছে কারণ নবীজি বলেছেন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের বন্ধন হবে এমন কোথাও কোনো মুসলমানের উপর আঘাত আসলে সেই কষ্টটা আরেক মুসলমান সেও অনুভব করা বলেন আমাকে বাস্তব কথা বলেন তো 200 কোটি মুসলমান আমরা পৃথিবী থেকে আমরা ঐক্যবদ্ধ জোরে বলতে হবে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ করে বললাম আজকের এই মাহফিল থেকে কাশ্মীরে যদি একটা বাড়িতে একজন মুসলমানের উপরে হামলা হয় আর যদি দুনিয়ার সবগুলো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান বলে আমরা কাশ্মীরের সাথে আছি একজন মুসলমানের উপরে হাত তুললে সেই হাত আমরা ভেঙে দিব এরকম একটা ঘোষণা আসতে দেখতেন দুনিয়ার সবগুলো কাফের তাদের কলিজা থরথর করে কেঁপে উঠত হকটা আদায় করছি আমরা গোটা বিশ্বের নেতারা আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো কাশ্মীরের মুসলমানদের জুলুমে আপনার অন্তর কাঁদে নাই ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য আপনার হৃদয় কাঁদে নাই চেসনিয়া বসনিয়ার মুসলমানদের জন্য আপনার হৃদয় কাঁদে নাই আপনার ডামে ডানে বামে সামনে পিছে এত আলেমরাজ মুসলিম জবান থেকে প্রতিবাদ বের হয়ে নাই কিয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে চতুর্দিকে আর জুলুম চলছে কি আর দুঃখের কথা বলবো মুখের মধ্যে তো আটা লেগে আছে অনেকের আজ নায়িকা গায়িকা অপরাধ করে জামিনের সুযোগ পায় কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আলমরাজ সেই জামিনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এদেশের নায়িকা গায়িকা কেসিনেওয়ালা চোর ডাকাত বাকপাল্লা যদি অপরাধ করে জামিনের অধিকার পেতে পারে জাতির শ্রেষ্ঠ সন্তান মুফতি কাজী ইব্রাহিম সহ এই লক্ষ্মী মীরের সন্তান কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ তাকে সহ সমস্ত আলেমদেরকে জামিনের অধিকার দেওয়া লাগবে কষ্ট হচ্ছে আপনাদের শুনেন এক মুসলমানের উপর আর এক মুসলমানের চার নাম্বার হক হলো
এক মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইকে গালিগালাজ করবে না কিন্তু আজ আমরা স্রোতের তালে গা ভাসিয়ে দিয়ে এই গুনাহের মধ্যে অনেকে নিমজ্জিত হয়ে গিয়েছি আমরা আজ খারাপ হতে হতে এত খারাপ হয়ে গিয়েছি সাধারণ মানুষকে গালি দিতে দিতে আমরা অনেক সময় আলেমদেরকেও গালিগালাজ করতে কুণ্ঠাবোধ করি না যুবক ভাইদেরকে আমি আজকে সতর্ক করে যাচ্ছি আমিও যুবক যুবককে আমি আজ সতর্ক করছি যুবক ভাইরা শোনো স্রোতের তালে গা ভাসিয়ে দিও না অনেক সময় দেখি বড় বড় আলেম আমি যদি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কথা বলি তিনি গবেষণা করে করে ওনার সাথে আমার দেখা হয়েছে আজকে থেকে 7-8 বছর আগে একদিন আমি বলেছিলাম উস্তাদ আপনি যে অনেক কথা বলেন মানুষ তো হাসাহাসি করে অনেক সময় তিনি বলেন আমি জানি বলার পরে মানুষ যে হাসবে কিন্তু এই হাসাহাসি করতে করতে একটা সময় এসে আবার তারা আমার বক্তব্যকে সমর্থন করবে শরীয়তপুরের এক মাহফিলে একসাথে বসা ছিলাম হুজুরকে এই প্রশ্নটা করেছিলাম তোমরা যে স্কুল কলেজে পড়ো যুবকরা তুমি হুজুরের নাতি ছাত্র না হুজুর যেখানে দার্স দেন হুজুর যাদেরকে পড়ান তুমি তার ছাত্রের কাতারে বসার যোগ্যতা রাখো না কেন যোগ্যতা রাখো না সেটার ব্যাখ্যা দেই হুজুর যাদেরকে পড়ান তারা 8-10 বছর বেসিক পড়াশোনা শেষ করে হুজুরের সামনে দর্শে বসে তো এই জন্য বলেছি তুমি হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না আমি হুজুরের কথা শুধু বলছি না আরো বড় বড় অনেক হুজুর আছেন যাদের ছাত্রের কাতারে বসার তোমরা যোগ্যতা রাখো না আমার চাচাজানদেরকে বলছি না কথাগুলো এটাই ফেসবুক চালানো এদেরকে বলতেছি যুবক তরুণদেরকে তোমরা ফেসবুকে গিয়ে স্রোতের তালে গা ভাসিয়ে বড় বড় আলেমদেরকে অনেক সময় গালি দিয়ে বলো ভণ্ড প্রতারক পাগল কি আমি মিথ্যা বলেছি স্রোতের তালে গা ভাসাইও না গালিগালাজ করবে যারা বিনা হিসাবে হিসাব ছাড়া জাহান্নামে যাবে তারা দলিল লাগবে নো নো ওয়েট দলিল তো লাগবে বিনা হিসাবে যে জাহান্নামে দলিল লাগবে না লাগবে আসেন দলিল দেই নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকিন গালিগালাজ করা মুমিনের স্বভাব নয় সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক সফল কাম মুমিন তারা অনর্থক কাজ থেকে বেহেতু অনর্থক বেহুদা ফালতু অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করে যারা গালিগালাজ এটা মুসলমানের স্বভাব নয় এটা এক জাত মানুষের স্বভাব সেই জাতের নাম হলো মুনাফিক সেই জাতের নাম কি দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ আছে জোরে বলেন কয় শ্রেণী 1 নাম্বার হলো মুমিন 2 নাম্বার হলো মুশরিক 3 নাম্বার হলো মুলহিদ মুলহিদ মানে নাস্তিক 4 নাম্বার হলো মুনাফিক এই প্যান্ডেলের নিচে আপনারা যারা আছেন এই 4 কাতারের ভিতরেই আছেন আমিও 4 কাতারের ভিতরে 4 কাতারের যে কোনো এক কাতারে দুনিয়াতে 800 কোটি মানুষ আছে সবাই এই 4 কাতারে এর বাহিরে কেউ নাই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলমান সবাই এই 4 কাতারের ভেতরে কেমনে 1 নাম্বার ইমানদার যে ইমানের ইমানের পথে চলে সেই ইমানদার 2 নাম্বার মুশরিক কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে সে মুশরিক হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু একত্ববাদী রবের গুলামি না করলে সে হলো মুশরিক 3 নাম্বার নাস্তিক এরা এগুলা মানুষের জাতলা এদের কান্নাকাটি করারও জায়গা নাই কেন কান্নাকাটি করার জায়গা নাই আমরা মুসলমান মসজিদে গিয়ে কাঁদি হিন্দুরা মন্দিরে গিয়ে কাঁদে বৌদ্ধরাও তাদের উপাসনালয়ে যায় খ্রিস্টানরাও তাদের গির্জায় নাস্তিকগুলা কই যায় কান্না করারও জায়গা নাই এজন্য আল্লাহ বলেছেন এগুলা মানুষের কাতারে না উলাইকাকাল এগুলা পশুর জাত আল্লাহ বলেছেন না আরো নিচে বালহুম আদাল নাস্তিক 4 নাম্বার হলো মুনাফিক এবার 1 নাম্বার মুমিন মুমিন যারা জান্নাতে যাবে তারা 2 নাম্বার মুশরিক যারা জাহান্নামে যাবে মুমিন জান্নাতি মুশরিক জাহান্নামে নাস্তিক যারা কোথায় যাবে তারা জাহান্নাম আর 4 নাম্বার হলো মুনাফিক মুনাফিক যারা কোথায় যাবে তারা
জাহান্নামের গভীরে মানে জাহান্নামের তলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে তারা এবার প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা কেউ যদি কই হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব ভারতে যান কোটি কোটি হিন্দু আছে কেউ যদি কই হুজুর আমি বেশি বেশি খ্রিস্টান দেখব আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব বলবো চীন আর মিয়ানমারে যা কেউ যদি কই হুজুর ইহুদি দেখব বলবো ইসরায়েলে যা কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম আমি কোথায় যাইতাম বাংলাদেশে যাওয়া লাগবে না এই আপনি আমাদের আশেপাশেও থাকতে পারে কারণ মুনাফিক কাফিরের ভিতর মুনাফিক নাই হিন্দুর ভেতরে মুনাফিক নাই খ্রিস্টানের ভেতর মুনাফিক নাই বৌদ্ধের ভেতরে মুনাফিক নাই ইহুদির ভেতরেও মুনাফিক নাই মুনাফিক আছে মুসলমানের ভিতরে মুসলমানের লেবাস পরে মুসলমানের নাম ধারণ করে তলে তলে মুনাফিকি করে যারা তলে তলে ইসলামকে জবাই করে যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা মুনাফিক আপনি চিনবেন কেমনে কারণ এত টুপিও লাগায় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে মাঝে মাঝে জুব্বাও লাগায় পাঞ্জাবিও পরে পাঁচ ওয়াক্ত নামাজেও যায় ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলেও আসে মুনাফিক আপনি চিনবেন কেমনে মুনাফিকের তো কপালের মধ্যে মুনাফিক লেখা নাই পিঠের মধ্যেও মুনাফিকের সাইনবোর্ড লাগানো নাই তাহলে মুনাফিক আমরা চিনব কেমনে মুনাফিক চিনব তার স্বভাব দিয়ে তার চরিত্র দিয়ে কোরআনে মুনাফিকের অনেক চরিত্র এসেছে হাদিসের মধ্যে মুনাফিকের অনেক চরিত্র এসেছে যেমন নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন মুনাফিক হলো সে ইদা হাদ্দাসা কাযাবা যখন সে কথা বলে মিথ্যা বলে তাহলে মিথ্যাবাদী যারা মুনাফিক হলো দুই নাম্বার নবী যে বলেছেন ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তিন নাম্বার নবী যে বলেছেন ওয়া ইদা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে খেয়ানতকার যারা মুনাফিক হলো অন্য হাদিসে নবীজি বলেছেন ওই যে বলছিলাম গালি গালাজ করবে যারা জাহান্নামের তলে যাবে তারা নবীজি বলেছেন মুনাফিকের আরেকটা খাসলত হলো ওয়া ইদা খাসামা ফাজারা মুনাফিক যখন ঝগড়াঝাটিতে লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাহলে বলেন তো গালিগালাজ এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব আসতে বললে হবে না যেই তওবা করে অভ্যাস ছাড়া লাগবে বলেন গালিগালাজ করে যে মুমিন নয় মুনাফিক আরো জুড়ে বলেন কারা কারা মুনাফিক হয়ে মরতে চায় মাশাআল্লাহ মনোযোগ আছে তাহলে গালিগালাজ ছাড়বো তো কারণ মুনাফিক নমরুদের চেয়ে খারাপ মুনাফিক ফেরাউনের চেয়ে খারাপ বলবেন হুজুর কেমনে ফেরাউন আর নমরুদ থাকবে কাফির হওয়ার কারণে জাহান্নামের উপরে আর মুনাফিক কাফের চাইতেও খারাপ এই জন্য গালিগালাজ করে মুনাফিক হলে কারণ গালিগালাজ তো মুমিনের স্বভাব গালিগালাজ কি মুমিনের স্বভাব গালিগালাজ কার স্বভাব গালিগালাজ তো মুনাফিকের স্বভাব মুনাফিক হয়ে বললে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনা না এই জন্য আমরা গালিগালাজ আর করবো গালিগালাজ করে যে নিজের ক্ষতি করে উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়ে না নিজের উপর পড়ে ঠিক তেমনি গালিগালাজ করলে যারে গালি দিলেন তার ক্ষতি হবে না যারে গালি দিবেন তার কোনো ক্ষতি হবে যারে গালি দিবেন তার গুনার বোঝা হালকা হবে আর আপনি গালি দিবেন আপনার গুনার বোঝা ভারী হবে আর গালিগালাজ করবেন গালিগালাজ করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন কষ্ট হচ্ছে দশ মিনিট আচ্ছা তাহলে পনেরো মিনিট না আর বাড়াবো না পনেরো মিনিট ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে পাঁচ নম্বর এক মুসলমান কখনো তার অন্য মুসলমান ভাইকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না এই গুণাটাকে আমরা অনেকে খুব সিম্পল মনে করি আমরা মনে করি সাধারণ বিষয় দেখেন এটা আমাদের সমাজে অহরহ কত চলছে অথচ এটা অনেক বড় একটা গুণা কবিরা গুণার পর্যায়ে অনেক সময় দেখা যায় বুকা সুকা কিছু মানুষকে দেখলে আমরা বলি ওই দেখো আবুল হেঁটে যায় এই দেখো মফিজ যায় আবার ঠাট্টা করে বলে কিরে আবুল এই মফিজ কি খবর তোমার আছে না নাই একজন মানুষ একটু বেটে
আপনারা লক্ষীপুরে বেটে বলেন না বাইটা বলেন বাইটা দেখলে কয় ওই দেখো দুই বেটারি যায় ওই দেখো দুই হাত যায় এরকম আছে না নাই এক লোক একটু লম্বা 6 ফুট 2 3 ইঞ্চি কয় ওই দেখো কারেন্টের খাম্বা এটা উপহাস করলো ঠাট্টা করলো আপনি মনে করছেন এটা সিম্পল একটা কাজ এটা সিম্পল নয় এক লোক একটু মোটা কই কিরে মটকা এক লোক একটু সাইজে চিকন কই কিরে চিকনা এই যে উপহাস করেন এক ভাই আর এক ভাইকে নিয়ে এগুলো কবিরা গুনাহ কারণ এক ভাই আর এক ভাইকে নিয়ে উপহাস করা যাবে না নিষেধ করেছে মোল্লা না আল্লাহ আরো জোরে বলেছেন নিষেধ করেছেন কে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা ইয়াস خر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা নারী হওয়ার পুরুষ হও একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করো না উপহাস করো না নিষেধ করেছেন কে আল্লাহ এই অভ্যাসটা কি আমাদের মধ্যে রাখবো না ত্যাগ করব কথাগুলো কিন্তু বেশি জরুরি কথা কারণ আমাদের সমাজে এগুলোর প্রচলন আছে না নাই এরপরে 6 নম্বর হলো এক মুসলমান কখনো আমরা আরেক মুসলমানের নাম বিকৃত করব না নাম ভেঙায় ডাকব না এই স্বভাব আমাদের অনেকের মধ্যে আছে বাবা তার ছেলের নাম রেখেছে আব্দুস সালাম কই কিরে সালাইম্মা কিরে কালাইম্মা কিরে বাদাইম্মা এরকম আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার মানুষকে নিন্দা করো না একজন আরেকজনের নাম বিকৃত করে রেখো না কারণ নাম বিকৃত করে রাখা এটা আল্লাহ পছন্দ করেন না এজন্য আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে নাম বিকৃত করে জঘন্য নামে ডাকা এটা হলো গুনাহের কাজ এটা আল্লাহর কাছে পাপের কাজ আপনি মনে করছেন না মাঝে মাঝে তো আমরা এগুলা ফান করি বন্ধু বন্ধু ফান করি আল্লাহ বলছেন ওয়ামাল্লামি ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন এই রকম নাম বিকৃত করে করে যদি তওবা না করে এই লোকটা মরে যায় আল্লাহ বলছেন তারা হলো জালেমের কাতারে কথাটা কার আল্লাহ আমরা কি জালেম হয়ে মরতে চাই নাকি তাহলে নাম বিকৃত করে ডাকবো না সমাজটাকে আমরা সুন্দর রাখবো একজন আরেকজনের নাম আমরা সুন্দর করে রাখবো ইনশাআল্লাহ 7 নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে কুধারণা করবে না এটা আমাদের সমাজে অনেক বেশি মনে করেন তিন চার জন বন্ধু একসাথে বসে আছে হঠাৎ করে ফ্যামিলির কেউ ফোন দিয়েছে এখন ফ্যামিলির কেউ ফোন দিলে তো পার্সোনাল কথা বলবে একটু সরে গিয়েছে হয়তো 30 40 মিনিট ফোনে কথা বলে ফেলেছে দুই বন্ধু বলতেছে দেখছো আমাদের বন্ধুটাকে ভালো মনে করতাম এত সময় এত কথা কার সাথে বলে মনে হয় কারো সঙ্গে লাইন ইটিস পিটিস আছে আপনি কি জানেন না কি ইটিস পিটিস আছে এটা সুধারণা না কুধারণা আরো জোরে বলেন সুধারণা না কুধারণা এটা কুধারণা আপনার এক বন্ধু দেখলেন আপনি একদিন বুরখাওয়ালা মহিলার সাথে আপনি বললেন হায় রে হায় জানতাম এতদিন লোকটা ভালো এখন দেখি বুরখা পরাই আর ডেটিং মারতে যায় এটা কি ডেটিং মারছে না তার বোনকে নিয়ে বের হইছে আপনি জানলেন কেমনে এটা সুধারণা না কুধারণা ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রেখেছে ব্যক্তিগত জিনিস আছে আপনি ভাবতেছেন পাসওয়ার্ড দিছে বুঝছি কিছু না কিছু আছে সুধারণা না কুধারণা আরো জোরে বলেন সুধারণা না কুধারণা এইরকম কুধারণা করতে আল্লাহ নিষেধ করেছেন আমরা অনেক সময় অনেক হুজুরদের বিরুদ্ধেও কুধারণা করে বেশি কাছাকাছি যাই না হুজুরের সাথে চলি না মনে রাখবেন কোনো মানুষকে চিনতে হলে তার ব্যাপারে জানতে হলে হয় তার সাথে সফর করতে হবে অথবা তার সঙ্গে লেনদেন করতে হবে সফর কিংবা লেনদেনে ধরা খাইলে বুঝবেন লোকটার ভেতরে ঝামেলা আছে দূর থেকে কখনো আন্দাজ করে কথা বলা যাবে না এটাও গুনাহ আল্লাহ বলেছেন খবরদার অনুমান করো না অনুমান কুধারণা করো না কারণ কুধারণার ভিত্তিতে কোনো কাজ করা হলে সেই ক্ষেত্রে আপনি নিজেকেই গুনাহগার বানিয়ে ফেলবেন একটা ছোট্ট ঘটনা আমার এই ক্ষেত্রে মনে পড়ে গেল বলেন ঘটনাটা শোনার মতো ধৈর্য আপনার আসেনি ঘটনাটা কি বলবো
ভয় পাইয়েন না ঘটনা লম্বা নয় ছোট ঘটনা কিন্তু ছোট এই ঘটনার ভেতরে অনেক বেশি শিক্ষা আছে ঘটনাটা হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যে কোনো যুদ্ধে যেতেন যে কোনো যুদ্ধে গেলে তিনি তার যে কোনো স্ত্রীকে সাথে নিয়ে যেতেন এক সব স্ত্রীকে নিয়ে যেতেন না যে কোনো একজনকে নিয়ে যেতেন সেই ক্ষেত্রে নবীজি লটারির ব্যবস্থা করতেন লটারিতে নবীজির যে বিবির নাম উঠত নবীজি তার সেই বিবিকে নিয়ে যুদ্ধে যেতেন ষষ্ঠ হিজরিতে হিজরতের ষষ্ঠতম বছরে বনি মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল বনি মুস্তালিক যুদ্ধে যখন নবীজি যাবেন কোন বিবিকে সাথে নিয়ে যাবেন লটারির ব্যবস্থা করা হলো লটারিতে আমাদের মা আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম উঠে গেল আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নবীজি বনি মুস্তালিকের যুদ্ধে যাবেন তখন পর্দার বিধানের আগেই নাজিল হয়ে গিয়েছিল যে উটের পিঠে আম্মাজান সওয়ার হয়েছিলেন সেই উটের পিঠে একটা বাহন রেখে সেই বাহনের চতুর্পাশটা পর্দা করে দেওয়া হলো বনি মুস্তালিকের যুদ্ধে নবীজি চলে গেলেন বনি মুস্তালিক যুদ্ধের শেষে যখন নবীজি কাফেলা নিয়ে ফিরে আসতেছেন প্রত্যাবর্তন করছেন এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল নবীজি কাফেলাকে অর্ডার করলেন আজকে ভোর রাত পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান করব ভোর রাতে আমরা এখান থেকে রওনা করব এখান থেকে ভোর রাত পর্যন্ত আমরা এখানে বিশ্রাম করব এই সিদ্ধান্ত শোনার পরে সবাই বিশ্রামেরত হয়ে গেল ভোর রাতে ঘোষণা দেওয়া হলো সবাই এবার যাত্রার জন্য রেডি হয়ে যা আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন প্রাকৃতিক প্রয়োজনে কিছু দূরে একটা জঙ্গলের মধ্যে গেলেন দুর্ভাগ্যক্রমে সেখানে তার গলার হার হারিয়ে গেল গলার হার যখন হারিয়ে গেল আম্মাজান তখন তার গলার হার তিনি খুঁজে আম্মাজান তখন তার গলার হার তিনি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল যখন দেরি হয়ে গেল তিনি এসে দেখলেন কাফেলা সেখান থেকে চলে গিয়েছে আম্মাজান অত্যন্ত বুদ্ধিমতী আর বিচক্ষণ ছিলেন আম্মাজান মনে মনে চিন্তা করলেন আমি যদি এখন কাফেলাকে খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করি আর তারাও যদি আমাকে খোঁজাখুঁজির জন্য এদিক ওদিক যায় বা এখানে আসে তারা আমাকে পাবে না আমিও তাদেরকে পাবো না এজন্য তিনি চিন্তা করলেন ছোটাছুটি না করে আমি জায়গাতেই অবস্থান করি তারা যখন দেখবে আমি কাফেলাতে নাই আমি আমার পর্দা করা বাহনের ভেতরে নাই তখন তারা এমনি এমনি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে তিনি অবস্থান শুরু করলেন বিশ্রামের এক পর্যায়ে তার ঘুম চলে আসলো আল্লাহর নবী ওই সফরে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেছিলেন তিনি যেন সব সময় কাফেলার সবার শেষে আসেন যাতে করে কেউ কিছু রেখে গেলে ফেলে গেলে তিনি যেন সেটা নিয়ে সবার শেষে যেতে পারেন হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেলা থেকে দূরে ছিলেন পিছে পিছে আসতে আসতে এই জায়গাতে এসে দেখলেন চাদর মুড়ি দিয়ে কে জানি শুয়ে আছে শারীরিক গরম দেখে মনে করলেন এটা মনে হয় আম্মাজান আয়েশা কারণ পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মাজানকে তিনি দেখেছিলেন কাছাকাছি আসলেন এসে বললেন চেনা চেনা তো লাগছে আম্মাজানের ঘুম ভেঙে গেল আম্মাজান উঠে তার পরিচয় দিলেন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আম্মাজান আপনি কেন এখানে রয়ে গেলেন কাফেলাতে চলে গিয়েছে আম্মাজান তখন পুরো ঘটনা শোনালেন হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু বললেন চিন্তার কোনো কারণ নাই আপনি আমার উটের পিঠে সওয়ার হয়ে যান আমি আপনাকে নিয়ে যাব কাফেলা পর্যন্ত পৌঁছে দিব হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আন আম্মাজানকে উটের পিঠে সওয়ার করে তিনি এবার পথ চলা শুরু করলেন যেতে যেতে তারা যখন কাফেলাকে কাফেলার দ্বার প্রান্তে পৌঁছালেন বলেছিলাম কুধারণা অনুমানের কারণে কেমনে ইমান হারা মানুষ হয়ে যায় শুনে আম্মাজানকে নিয়ে যখন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আন কাফেলা পর্যন্ত চলে গেল আমিরুল মুনাফিকুন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে তখন বলতে লাগলো হায় 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 শেষ পর্যন্ত নবীজির বিবি টেকনিক করে কাফেলা থেকে থেকে গেলেন অন্য পুরুষের সাথে ছিলেন না জানি কি হয়েছে সে যে বলল সুধারণার ভিত্তিতে বলল না কুধারণার ভিত্তিতে বলল আস্তে বলবেন না জুড়ে বলেন সুধারণার ভিত্তিতে বলল না কুধারণার ভিত্তিতে বলল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই মুনাফিকের সাথে আরও কয়েকজন এই ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করলো হামনা বিনতে জাহাস মিসনা বিনতে
এরপরে মিস্তা ইবনে আসাসা হাসান বিন সাবেদ এরকম কয়েকজন ঘটনাটিকে চতুর্দিকে ছড়িয়ে দিল আম্মা জান তো কোনো এই ঘটনাটা জানতেন না আম্মা জান রাদিয়াল্লাহু আনহা এই সফর থেকে বাড়িতে যাওয়ার পর অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন আম্মা জান আয়েশাকে নবীজি কত ভালোবাসতেন শুনেন আম্মা জান যখন গ্লাসের মধ্যে পানি পান করতেন গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আম্মা জান পানি পান করতেন নবীজিও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আম্মা জানকে নবীজি এত ভালোবাসতেন আম্মা জান কোনো হাড্ডি বা মাংসের টুকরা খেলে নবীজি হাত থেকে এনে ঠিক ওই জায়গাতে নবীজি ঠোঁট লাগিয়ে খেতেন যেখানে আম্মা জান ঠোঁট লাগিয়ে খেয়েছিলেন এজন্য আম্মা জান বলতেন এই দুনিয়ার শ্রেষ্ঠ নারী হলাম আমি কারণ আমার কোলে মাথা থাকা অবস্থায় আমার নবীর কাছে জিব্রিল থেকে ওহী নাযিল হয়েছে আমি দুনিয়ার সৌভাগ্যবতী নারী কারণ দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজি আমার মুখের লালা আমার মুখের থুতু চুষে চুষে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সুবহানাল্লাহ বুখারী শরীফের এই হাদিস বুখারী শরীফের এই হাদিস শুনেন নবীজি যেদিন দুনিয়া থেকে চলে যান আমার নবী শারীরিকভাবে অত্যন্ত দুর্বল নবীজি বললেন ও আমার বিবি আয়েশা আমার মেসওয়াক করতে ইচ্ছে করছে কোথাও থেকে তুমি কি একটু মিসওয়াকের ব্যবস্থা করতে পারো নাকি আম্মা জান তখন বললেন ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে মিসওয়াকের ব্যবস্থা করছি আম্মা জান একটা মিসওয়াক নিয়ে আসলেন যারা মিসওয়াক সবসময় ব্যবহার করেন আপনারা জবাব দেন তো দেখি একটা মিসওয়াক যখন ইনটেক থাকে একটা মিসওয়াক যখন ইনটেক থাকে মিসওয়াকের মাথা নরম থাকে না শক্ত থাকে নবীজি দুর্বল ছিলেন নবীজি বললেন ও আয়েশা আমি তো দুর্বল আমি এখন এই মিসওয়াকের মাথাটা ভাঙতে পারবো না নরম করতে পারবো না তুমি একটু চিবিয়ে দাও আম্মা জান তখন মিসওয়াকের মাথাটা চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন কোনো জিনিস ঠুটে নিয়ে চিবালে সেখানে মুখের লালা থুতু লাগে কি লাগে না এটা চিবিয়ে তিনি নবীজিকে দিলেন কত ভালোবাসতেন নবীজি আম্মা জানকে নবীজি মিসওয়াকটা হাতে নিয়ে বললেন ও আয়েশা মিসওয়াকটা পর করব পরে তোমার মুখের যে লালা তোমার মুখের যে থুতু লেগেছে এই থুতুগুলো লালাগুলো চুষে চুষে খাবো আমি আগে বুখারী শরীফের হাদিস আর আমার নবীর শেষ আমল ছিল এটা নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় মিসওয়াকের আমল করেছেন সুবহানাল্লাহ পড়ে তো বলছিলাম এই সফর থেকে ফেরার পরে আম্মা জান অসুস্থ হয়ে গেলেন আম্মা জান লক্ষ্য করলেন নবীজি অন্যান্য সময় আম্মা জানের সাথে যেভাবে কথা বলেন অসুস্থ হলে যেমন তার পাশে আসেন সেরকম কথা বলছেন না পাশে আসতেছেন না আম্মা জানের কষ্ট লাগল নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাপের বাড়িতে চলে গেলেন নবীজি ঠিকমতো খোঁজখবর নেন না আম্মা জান ঘটনাটাও জানেন না হঠাৎ করে কি হলো একদিন প্রাকৃতিক প্রয়োজনে যখন রাতের বেলা বের হলেন মিস্তা ইবনে আসাসার মা তিনি পুরো ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন এই কথা শোনার পরে আম্মা জানের মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল এত বেশি কান্না করলেন কাঁদতে কাঁদতে ওজোর দ্বারাই তিনি কান্না করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ শেষ পর্যন্ত অনুমান নির্ভর কথা বলে আমার ব্যাপারে কুধারণা পোষণ করে মুনাফিকগুলো আমার চরিত্রে যে অপবাদ দিল এই কারণে হয়তো নবীজিও আমার ব্যাপারে কষ্ট পেয়েছেন অথচ এই ঘটনাতে আম্মা জান মাসুম না গুনাগার আরো জোরে বলে আম্মা জান এত বেশি কান্নাকাটি করলেন আল্লাহ বরদাস্ত করলেন না আল্লাহ বরদাস্ত করলেন না আর মুনাফিকগুলোর মুনাফুকিও আল্লাহর কাছে ভালো লাগলো না এই জন্য আল্লাহ তাআলা সূরা নূরে 11-20 আয়াত একটানা 10 আয়াত আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে আর কুধারণার ভিত্তিতে যারা আম্মা জানের চরিত্রে দাগ দিয়ে মুনাফিকি করেছিল সেই সকল কুধারণা করে মুনাফিকি করা লোকদের বিরুদ্ধে আল্লাহ একটানা 10 আয়াত আল্লাহ নাজিল করে দিলে আর আম্মা জানের পবিত্রতা আল্লাহ আয়াত নাজিল করে বর্ণনা করেন সুবহানাল্লাহ বলেন আম্মা জান তিনি দুনিয়ার শ্রেষ্ঠ নারী এমনি হন নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের পবিত্রতা বর্ণনায় আরশের মালিক আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ এই যে আম্মা জানের ব্যাপারে চরিত্র অপবাদ দেওয়া হলো সুধারণার ভিত্তিতে না কুধারণার ভিত্তিতে কুধারণা আমাদের সমাজে নাই তো আমরা অনেক মানুষের ব্যাপারে জানি না কাছাকাছি যাই নাই তার কাছে যাওয়ার সুযোগ হয় নাই
কুধারণা করে অনেক কথা বলে ফেলে এভাবে আমরা গুনাহগার হয়ে যাই ও আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও আমিন আমি আর একটা পয়েন্ট বলবো আর আপনাদেরকে কষ্ট দিব না অনেক ক্ষণ ধরে কথা বলছি হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমান এটা 8 নম্বর পয়েন্ট এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে কখনো হিংসা করবে কখনো হিংসা করবে হিংসার রোগ আছে না নাই হিংসার রোগটা বড় খারাপ এই রোগে আক্রান্ত যে এই রোগে জ্বলে পুড়ে মরে যায় সে বলবেন কেমনে হিংসা এত খারাপ এক রোগ আমাদের সমাজে হিংসা এরকম হিংসা করে কারা আমার গবেষণায় ধরা পড়েছে সমগোত্রীয় লোকেরা সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোকের সাথে হিংসা করে দুজন একসাথে পড়েছে একসাথে থাকে একই বয়সে একসাথে থাকে হঠাৎ করে দেখা গেল তার থেকে সে একটু এগিয়ে গেল হিংসার আগুন শুরু হয়ে গেল আসনা নাই আপনাদের কথা কি আর বলতাম আমাদের হুজুরদের মধ্যে হিংসা বেশি কৌমিতে পড়েছি আলিয়াকে হিংসা করে আলিয়াতে পড়েছি কৌমিকে হিংসা করে দুই হুজুর মাহফিল করে এক হুজুরের মাহফিলের দাওয়াত বেশি আরেক হুজুরের মাহফিলের দাওয়াত কম এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে স্ট্যাটাস মানে আসনা নাই এখন হুজুররা ওয়াজ করে হুজুরদের এই হিংসার ওয়াজ কে করবে আমরা এই হাদিসগুলো পড়ার পরেও কেন আমল করি না আমি জানি না ইয়াকুম ওয়াল হাসাদ নবীজি বলেছেন হিংসার ব্যাপারে সাবধান হয়ে যাও ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব শুনেন শুনেন আবু দাউদ শরীফের এই হাদিস নবীজি বলেছেন হিংসা এত খারাপ রূপ বলেন তো আপনারা এখানে তো মনে হয় নিচে খের দেওয়া হয়েছে না খর শুনেন এই খড়গুলোকে যদি এখানে একত্রিত করে আপনারা খের বলেন না খর বলেন এই খেরগুলোকে একত্রিত করে যদি আগুন ধরানো হয় থাকবে না জ্বলে যাবে কি সুন্দর উদাহরণ নবীজি দিলেন ময়লা আবর্জনায় আগুন ধরালে সেটা যেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তেমনি অন্তরে হিংসা রেখে নামাজ পড়লে রোজা রাখলে মাহফিল করলে ওয়াজ করলে নেক আমল করলে হজ করলে যাকাত দিলে অন্তরে হিংসা রাখলে এই হিংসা নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিল সব নেক আমলকে জ্বালায়া ছাই করে দিবে এত হিংসা হয় কেন আপনার হিংসা বড় খারাপ রোগ এই রোগে যে আক্রান্ত নিজেই মরে যাবে জলে পুড়ে একদম শেষ হয়ে যাবে এদেশের মাহফিল নিয়ে কখনো কোরআন বিরোধীরা এত বেশি পেরেশান না টুপিওয়ালা হয়ে টুপিওয়ালার মাহফিল বন্ধ করে আসে না নাই হিংসা নিন্দা করতে করতে তো আমরা কয়েকজন ভাইকে মাঠ ছাড়া করে দিয়েছি লস হইছে লাভ হইছে না লস হইছে যুবকরা যত কোরআনমুখী হবে মানুষ যত দিনমুখী হবে তত ইসলামের লাভ না লস হিংসার এই রোগটা যেন আমরা নিজেদের মধ্যে না রাখি কারণ এটা এত খারাপ রোগ নবীজি বলেছেন মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস নবীজি বলেছেন তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমুআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস নবীজি বলেছেন প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার আর বৃহস্পতিবার মানুষের আমলনামা ফেরেশতারা কার সামনে তুলে ধরে আল্লাহ সব মানুষকে মাফ করে দেন কিন্তু এক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না যারা অন্তরের মধ্যে হিংসা রাখে জুড়ে কোন যারা অন্তরের মধ্যে কি রাখে তাহলে আমরা কি একজন আরেকজনের সাথে হিংসা করব নাকি দুইজন একসাথে চলে একজনের ব্যবসা ভালো দেখা যায় তার প্রতি হিংসা করে দুইজন একসাথে চলে একজন আরেকজনের থেকে এগিয়ে গেছে হিংসা করে লাভ নাই মানুষকে উপরে উঠানোর মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে হিংসা করে কোনো লাভ হবে না চাইতে হবে যার কাছে তিনি কি চাইতে হবে যার কাছে তিনি কি আটটা বললাম আমার তো ইচ্ছা ছিল কতগুলা বলবো অনেক বলা যাবে বলতে বলতে 100-200 বলা যাবে বলতে বলতে শেষ আর আজকে আটটাই থাকুক আগামীতে লক্ষ্মীপুরের আশেপাশে আসলে বাকিগুলা বলবো ইনশা তবে যে আটটা বলেছি এই আটটা এগুলোও যদি আটটা আমল নিজেদের মধ্যে আসলে আমাদের এই মিরগঞ্জ কি সুন্দর হবে না আরো 9 নম্বরটা 1 মিনিটে বলি আরো একটা অ্যাড করে দিই 9টা বলে দিই হ্যাঁ নাকি কষ্ট হচ্ছে এটা 1 মিনিট বলবো 9 নম্বর হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কখনো সে কখনো একজন আরেকজনের সাথে বিভক্ত হবে না ঐক্যবদ্ধ থাকবে ইখতিলাফ থাকবে ইত্তিহাদ মা আল ইখতিলাফ হয়ে যেতে হবে আমরা একজনের সাথে আরেকজনের মত না মিললে বলি তুই কাফের তুই ফাসেক একটা মিলে নাই তারে একবার বললেন কাফির 99টা মিলছে এখন তারা 99 বার আপনার মুমিন বলা লাগবে
এই যে আমরা এখন হুজুরে হুজুরে ঠেলাঠেলি করি এক হুজুর আরেক হুজুরে নিয়া গুতাগুতি করি এগুলোর পরিণতি ভালো হবে না মাহফিল এটা আলোচনার জায়গা এক দেড় ঘন্টা ওয়াজ করবেন কোরআন হাদিস শিখান কিছু কিছু হুজুর তো আছেন ট্রেন্ড ইস্যু নিয়ে কথা বলবে কি হইল হ্যাঁ ট্রেন্ড ইস্যু বলবে কিন্তু সেটা কোরআন সুন্নাহ দিয়ে বাস্তব ভিত্তিক করে বলতে হবে কিছু কিছু দেখলাম যে মানুষ লাখ লাখ টাকা আয়োজন করে মাহফিল করে এসে ওই হুজুরের বিরুদ্ধে বলে ওই হুজুরের বিরুদ্ধে বলে আপনি যে এক ঘন্টা বসলেন এই ষাট মিনিট নব্বই মিনিট সময় এটা কি আমানত না হ্যাঁ লাখ লাখ টাকা মানে খরচ করে মানুষ এখানে মাহফিলের আয়োজন করলো ফালতু কথা বলার জন্য পারলে নোট করে আসবেন নোট করে আসলে আরো ভালো কেন ভালো তাইলে আর বেফাস কথা বলার সম্ভাবনা পড়াশোনা করে আসেন পড়াশোনা করে এসে এরপরে কথা বলেন একটা নোট করেন যে আমি আজকে এই টপিকের উপরে কথা বলবো বেফাস কথা বলবেন না অথবা একটা সুরা সিলেক্ট করে আসেন অথবা একটা সুরার দুই তিনটা আয়াত সিলেক্ট করে আসেন যে এই আয়াতের ভিত্তিতে কথা বলবো অথবা একটা টপিক সুদ হতে পারে ঘুষ হতে পারে কবর হতে পারে জান্নাত হতে পারে জাহান্নাম হতে পারে মৃত্যু হতে পারে যে কোনো একটা টপিক সিলেক্ট করে এসে এক দুই ঘন্টা মানুষকে কথা বলেন নামাজের ওয়াজ করেন আখেরাতমুখী অথবা মানুষ যেন দিনমুখী হয় দিন কায়েমের গুরুত্ব এগুলো মানুষ কায় না বুঝাবেন এইসব সমালোচনা করা অমুক তমুকের বিরুদ্ধে বলা এগুলোর জন্য তো মাহফিলের আয়োজন হয় না ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে আমরা হুজুর হুজুর ঠেলাঠেলি করলে লস আছে আমাদের কেন লস প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় একটা লাঠি হাতে থাকলে ভাঙা সহজ না কঠিন সহজ এখন যদি সবার হাতে একশোটা করে লাঠি দেওয়া হয় ভাঙা কঠিন না কুতাকুতি শুরু হবে ভাঙতে পারবে একটা লাঠি যেমন ভাঙা সহজ ঠিক তেমনি হুজুর হুজুর আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে একশোটা লাঠি এক থাকলে আরে নবীজি তো বলেছেন আল মুমিনুল আল মুমিনুলিল মুমিনি কাল বুনিয়াদ ইয়াশুদ্দু বাদুহু বাদা বুখারি শরীফের হাদিস নবীজি বলেছেন যে মুমিনে মুমিনে সম্পর্ক হবে দেয়ালে থাকা পরস্পর ইটের গাঁথুনির মতো আচ্ছা বলেন তো এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি ইট আলাদা আলাদা করে রাখা হয় ইটের উপর ইট ইটের উপর ইট যদি দেওয়া হয় সিমেন্ট দিয়ে যদি জোড়া লাগানো না হয় সিমেন্ট আর বালো দিয়ে এটা তো হাত দিয়ে অল্প করে ধাক্কা মারলেই পড়ে আর যদি সিমেন্ট আর বালো দিয়ে জোড়া লাগানো হয় ধাক্কা ধাক্কি করলেও পড়বে একটা ইট একটা ইটের সাথে আরেকটা ইট আলাদা থাকলে যেমন এটা দুর্বল থাকে যে কেউ ধাক্কা মারলে ফেলে দেয় হুজুর হুজুর আলাদা থাকলে যে যখন ধাক্কা মারবে এই হুজুর এদিকে ওই ওই হুজুর গিয়ে ছিটকে যাবে আর যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে আমাদের এই ঐক্যের প্রাচীরকে ভেদ করা কারো দ্বারা সম্ভব হবে না এমনকি আমরা সবাই যদি দল মত ভুলে গিয়ে সমস্ত ওলামা এক হয়ে যেতে পারি এই দেশে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ কোনোদিন করতে আল্লাহ বুঝার তৌফিক দান করেন কেন আমরা ঐক্যবদ্ধ হব না আমাদের প্রভু এক একে নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কোরআন তবে কেন এক নয় হে মুসলমান এক হও প্রশ্ন উত্তর তো মাহফিলে দেই না মানে যেই যুগ আসছে বললেও বিপদ না বললে অবশ্য কোনো বিপদ নাই অবশ্য এগুলো ফেতনাময় কোনো ইয়া না কথা না বলে দিচ্ছি বলেছেন মানুষ মারা গেলে যে মসজিদের মধ্যে মাইকিং করা হয় এটা কতটুকু যৌক্তিক মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দেওয়া এটা তো কুরআনেও বলা হয় না হাদিসেও বলা হয় না এটা আমরা অনেক সময় এই কারণে বলি যাতে করে সামাজিক কারণে এটা বলি যাতে করে মানুষের কানে খবরটা যায় কারণ আপনার সাথে অনেক মানুষের চলাফেরা হয়েছে না হয়েছে যেহেতু এই সময় মাইক ছিল ওই সময় কি মাইক ছিল না দেখা যাচ্ছে এটা সামাজিক কারণেই বলা হয় যাতে মানুষের এই মৃত্যুর খবরটা মানুষের কাছে চলে যায় বলা হচ্ছে হিন্দু হইলে এটা আমরা বলি না কেন বলি না এই জন্য মসজিদটা এটা আমাদের মুসলমানদের উপাসনালয়ের জায়গা এটা আমাদের ইবাদতের জায়গা এখানে আমরা নামাজ পড়ি এখানে আমরাই যাই এই জন্য আমাদের কোনো ভাই মারা গেলে সেখানে আমরা বলে থাকি আরেকজন বলেছেন কেউ যদি কাউকে ঠকিয়ে অথবা ধোকা দিয়ে টাকা অথবা সম্পত্তি আত্মসাত করে বছরের পর বছর বুক করে মারা যায় ওই সম্পত্তি যদি তার পরবর্তী প্রজন্ম মালিক হয় আর পরবর্তী প্রজন্মের মধ্যে কেউ যদি আলেম হয় তাহলে একজন আলেম হিসেবে তার করণীয় কী হবে পাপ
কাফরের পাপ। এটা তো গুরুত্বপূর্ণ কথা। সম্পদ আত্মসাত করে কেউ যদি মারা যায় সে বান্দার হক নষ্ট করলো। একটা হাদিস আপনাদেরকে বলি, বান্দার হক নষ্ট করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সে কিয়ামতের দিন আটকে যাবে, আটকে যাবে সে। বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া লাগবে কিয়ামতের দিন। কি আর জায়গা জমি ফিরিয়ে দেওয়া লাভ হবে? ফিরিয়ে দিতে পারবে না। তখন কি হবে? তখন ওই ক্ষতিগ্রস্ত লোক সে বলবে আল্লাহ তার নেকামলের খাতায় যেগুলো আছে নেকি ওগুলো আমারে দেন। এজন্য বান্দার হক নষ্ট করে গেলে কিয়ামতের দিন নিজের নেকির খাতা যাদের হক নষ্ট করছে তাদেরকে দিতে দিতে আমল শূন্য হয়ে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। হাদিস আছে না, ইন্নাল মুফলিস আফিনা। ওই যে আল্লাহ নবী বলেছিলেন না তাদরুন আমাল মুফলিস, সাহাবিরা বলো তো, সাহাবিরা বলো তো কে আমাদের মধ্যে অসহায়। নবীজি বলেন, তখন সাহাবিরা বলেন, ইন্নাল মুফলিসাফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, সে আমাদের মধ্যে অসহায় যার টাকা পয়সা ঘর বাড়ি নাই। নবীজি বললেন, না, আমার উম্মতের সবচেয়ে অসহায় সে কিয়ামতের দিন যে বিরাট আমল নামান, এরকম বিরাট মনে করেন এটা আমলের খাতা সব লিখা, এরকম আমল নিয়ে উঠবে। উঠার পরে আল্লাহ আসামির কাঠ গোড়ায় দাঁড় করাবেন, বললেন দাঁড়া জান্নাতে যাওয়া এত সোজা না। আল্লাহ বলবেন, যাদের যাদের জায়গা জমি দখল করছে, সম্পদ ভোগ করছে, বান্দার হক যাদের যাদের নষ্ট করছে এদের কেন, এরা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ বলবেন, তোমাদের যে হক নষ্ট করলো তোমরা কি চাও? বলবে আল্লাহ, কিয়ামতের দিন দরকার কি হবে? নেকি কি দরকার হবে? এরা বলবে আল্লাহ হের থেকে নেক দেন। তার আমলের খাতা থেকে ক্ষতিগ্রস্ত লোকদেরকে নেকি দিতে দিতে পাওনাদারের লাইন বাকি, কিন্তু তার আমলের খাতা একদম কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বান্দার হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে। আর তওবা কবুলের পাঁচটা শর্ত আছে। এক নাম্বার, আপনি গুনাগার এটা স্বীকার করা। দুই নাম্বার, আপনি গুনাহের জন্য লজ্জিত হবেন। তিন নাম্বার, এই গুণা করবেন না আল্লাহর সাথে ওয়াদা করবেন। চার নাম্বার, এই গুণার জন্য মাফ চাইবেন। পাঁচ নাম্বার, বান্দার হক নষ্ট করলে বান্দাকে ফিরাইয়া দিবেন অথবা তার কাছ থেকে মাফ চাই নেবেন। এখন এই ভাই যে প্রশ্নটা করছে সে বলছে যে লোকটা বান্দার হক ফিরাইয়া আর দেয় নাই, মারা গেছে। এখন তার পরবর্তী প্রজন্ম যে আছে সেখানে আলেম আছে, এখন সে কি করবে? এখন আলেমের উচিত হবে তার বাপের পক্ষ থেকে আত্মসাত করা সব সম্পদ ওদেরকে ফিরিয়ে দেওয়া, দিয়ে বাপের পক্ষ থেকে মাফটাফ চাইয়া নেওয়া। যদি সেও না চায় তাহলে আলেমও জাহান্নামী, তার ওই বাপ যে মারা গেছে সেও জাহান্নামী। যদি আলেমটা গিয়া সম্পদ ফিরিয়ে দেয় বলে আমার আব্বা ভুল করে গিয়েছেন, আমার আব্বার তরফ থেকে মাফ চাচ্ছি, আপনারা একটু আমার আব্বার জন্য দোয়া করেন, বলেন মাফ করে দিলাম, তারা যদি মেনে নিয়ে মাফ করে দেয় আল্লাহর কিছু করার আছে আর? তাহলে আমি বলবো এরকম যদি কারো হয়ে যায় আমরাও যদি এরকম থাকি, আহারে বান্দার হক নষ্ট করেন না কখনো। আজকে তো যে নয়টা পয়েন্ট বললাম সবই তো মানুষের হক, এখানে কি আল্লাহর হকের একটা কোথাও আছে? যে নয়টা পয়েন্ট বলছে সব মানুষের হক। আমার তো মানে কি বলে, সময় থাকলে বা ধৈর্য কুলালে আমাদের আজকে শত শত বলতাম এরকম। এই হকগুলো নষ্ট করার কারণেই তো আমাদের সমাজে এত অশান্তি, মুসলমানদের ঐক্যের বন্ধন নষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।